আসসালামু আলাইকুম রূপালি কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য পুই শাক দিয়ে চিংড়ি মাছের একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করেন প্লিজ দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে পুঁয়ের যে পাতা থাকে ডাইন টেনা যে পাতাগুলো দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে একটু রেসিপি বানাইছি খুব সহজেই সিম্পলভাবে সহজ সহজ কম টাইমে যেই রেসিপিগুলা আপনাদের পছন্দ আমি দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলে যাই চলেন আমরা কিভাবে রান্না করেছি এখানে একটা ফ্রাই প্যান গরম করে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আমি কিছু পেঁয়াজ মরিচ কুচি নিয়ে নিলাম আমি এখানে দুই মিনিটে একটু ফ্রাই করব পেঁয়াজ আর মরিচটা তারপর আমি এখানে আদা রসুন আর জিরা বাটাছে সেটা আমি একটু অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিবেন পরিমাণ মতো হলুদ দিবেন কিছু ধনিয়া পাউডারের গুঁড়ো দিলাম আর এখানে দুইটা দারুচিনি দিয়ে নিলাম আর দুইটা লবঙ্গ দিয়ে নিলাম দেখেন বন্ধুরা যে চিংড়ি মাছ এটা আমি একটু সবজি দিয়ে রান্না করব আমি এখানে এখানে মাছটা তিন চার মিনিট একটু ফ্রাই করে নেবো দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন বন্ধুরা তিন চার মিনিট ফ্রাই করার পরে আপনার এভাবে কালারটা আসবে আমার রেসিপিটা যদি আপনারা বাসা এভাবে ট্রাই করেন দেখবেন অনেক সুন্দর এটা পুঁই শাক শুধু পাতা দিয়ে এটা একটা চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে খুব সহজে দেখার বন্ধুরা আমি এখানে পুঁই শাক সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে কুটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি একবারে আমাদের বাসালা যে বাসায় থাকি সেই বাসার সাদের করে এই শাকগুলো আছে সে বাসায় যে ভাবি বাড়িওয়ালা ভাবি যে দিয়েছে শাকটা একদম কোনো মেডিসিন বা দেই এক বাসার যে সারগুলো হয় সেগুলাই হয়েছে ডিম বা আলুটালুর খুসা পচা সেগুলা দিয়ে হয়েছে শাকটা কিন্তু সেই রকম স্বাদ লাগবে যেহেতু বাইরের কোনো সার নাই এখানে দেখেন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কি জুসি কালার আর এটা আস্তে আস্তে আপনার এভাবে ভাজবেন দেখেন বন্ধুরা কত সুন্দর একটা ছোট্ট রেসিপি সিম্পলভাবে কম মশলা দিয়ে মাঝে মাঝে একটু বিভিন্ন রকমের রান্না করে খাবেন দেখেন বন্ধুরা আমি একটু দশ মিনিট আমি একটু ঢাকা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি আশা করি আপনারা বুঝতে পারবেন এভাবে যদি একটু কম আসে আপনারা দশ মিনিট ঢাকা দিয়ে দিবেন। কোনো পানি দিবেন না শাকের যে পানিটা দিয়ে আপনার সিদ্ধ হয়ে যাবে একটু পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখেন কত সুন্দর রেসিপি হয়েছে দেখেন বন্ধুরা কত সুন্দর একটা সবজি দিয়ে চিংড়ি মাছের রেসিপি দিয়ে দিলাম আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করেন প্লিজ ভালো থেকেন বন্ধুরা সুস্থ থেকেন আল্লা হাফেজ